বাজেটে দাম কমার কথা বললেও নিত্যপণ্যের বাজারে উল্টো চিত্র ক্রেতারা বিরক্ত সাপ্তাহু এক অপেক্ষার পরামর্শ বিক্রেতাদের শিগগিরই কমবে মূল্যস্ফীতি আশ্বাস অর্থমন্ত্রীর কালো টাকা সাদা করার সুযোগকে বললেন কালো টাকা সাদা করার অনৈতিক বলছেন অর্থনীতিবিদরা বৈধ আয়ে ত্রিশ আর অবৈধতে পনেরো শতাংশ কর আরোপের তীব্র সমালোচনা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। বাজেটে দাম কমার কথা বলা হলেও দাম কমার কোনো প্রভাব নেই বাজারে বিক্রেতাদের ধারণা দামের প্রভাব পড়তে পারে এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে তবে ক্রেতারা বলছেন বাড়ার কথা বললে তাৎক্ষণিক তা কার্যকর করা হলেও কমায় তার উল্টো বাড়তি চাহিদা দামেই বিক্রি হচ্ছে ডাল ভোজ্য তেল মশলা সহ বেশ কিছু নিত্যপূর্ণ বাজেটের প্রভাব নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার আবারও চড়ার সংখ্যায় ব্যবসায়ীরা মাছের বাজারে দেশি ও চাষের মাছের সরবরাহ বাড়লেও দামে খুব একটা প্রভাব নেই তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কেজিতে দুইশো টাকা কমেছে শশা টমেটো সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত তবে কমেছেও কিছু পণ্যের দাম কিছুটা কমে সোনালি মুরগি তিনশো টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে প্রস্তাবিত বাজেট জনগণকে স্বস্তি দেবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি জানান মার্কিন ডলারের তুলনায় টাকার অবমূল্য নিয়ে মূল্যস্ফীতির অন্যতম কারণ তবে বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে শিগগিরই মূল্যস্ফীতি কমে আসবে বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মন্ত্রী জানান মূল্যস্ফীতি কমানোর সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেই ক্ষেত্রে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখা হবে বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী শতাংশ অর্জন হবে বলে দাবি করেন তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রহমান প্রস্তাবিত ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেন এক প্রশ্নের জবাবে এনআরবি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম জানান কালো টাকার মালিকরা দেশে অর্থ রাখেন না এছাড়া জমি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন কারণে অপ্রদেশ সম্পদ থেকে যায় সেসব কালো টাকা অর্থনীতিতে ফেরাতে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান সাবেক আইজিপির বিরুদ্ধে মামলা থাকায় তার অর্জিত অর্থ পনেরো শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ নেই বৈধ আয়ে ত্রিশ শতাংশ করারোপ আর কালো টাকার উপর পনেরো টাকা করারোপের প্রস্তাব অগ্রহণযোগ্য ও অনৈতিক এটা সরকার দুর্নীতি বিরোধী অবস্থানের ক্ষেত্রে জনগণকে ভুল বার্তা দেবে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ব্যাংকিং খাত সংস্কার মূল্যস্ফীতি কমানোর ব্যাপারে বাজেটে আসার কোনো কথা নেই বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেয় উন্নয়ন সমন্বয় রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান বলেন প্রস্তাবিত বাজেট অনেকটাই বাস্তবসম্মত তবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন তিনি বলেন এতে বৈধ করদাতারা অনুৎসাহিত হবে কালো টাকা নিয়ে আমরা খুব ভালো বার্তা দিচ্ছে না এবং আমরা আশা করব এই বিষয়টি ভাববেন সরকার হয়তো ভাবছে যে যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম যেহেতু আমাদের বর্তমান ফরেন এক্সচেঞ্জ অবস্থা খারাপ সুতরাং এটা খুলে দিলে হয়তো বিদেশ থেকে অনেক ডলার চলে আসবে কিন্তু আমাদের অভিজ্ঞতা তা বলে না গত কয়েক বছর থেকে আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশে আনে না সেইভাবে শুধু শুধু সরকারের বদনাম অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন মানব সম্পদ খাত শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন এতে গরিব মানুষের কষ্ট লাঘব হবে বলে অভিমত তাদের আমাদের যে প্রত্যাশা সেটা আসলে পূরণ করেনি এই হিসাবে যে আমাদের যদি আমরা দেখি বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড বা আমাদের আশেপাশের দেশে স্বাস্থ্য খাতে কিন্তু ন্যাশনাল বাজেটের প্রায় পনেরো শতাংশ বরাদ্দের কথা বলা হয়েছে সেখানে বিগত দশ বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু পাঁচ শতাংশের আশেপাশে বাজেট দেখছি সাধারণ মানুষের পক্ষে কি বাজেট তার অর্থ বরাদ্দ দিতে পারছে সেটির প্রতিফলন কিন্তু মানব সম্পদ উন্নয়নের প্রশ্নে আমরা দেখতে না শিক্ষা স্বাস্থ্য প্রশ্নে এবং সামাজিক খাতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রসঙ্গে মুদ্রাস্ফীতি যেটি ঘটছে সেটা অব্যবস্থাপনার ফল কারণ সরকারি খলস তো বাড়ছে সেখানে কখনোই তো আমরা চেষ্টা দেখছি না এবারে বাজেট বাস্তবায়নে সরকারকে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে বলে মনে করেন বক্তারা ইমরুল কায়েস بنگলাভিশন ঢাকা বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেট গতানুগতিক লক্ষ্য সুনির্দিষ্ট নয় বাজেটে নেয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত ও দুর্বল বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গবেষণা সংস্থাটি আরও বলছে জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কোনোটাই অর্জিত হবে না দু হাজার সরকারি ব্যয় না কমিয়ে জনগণের ব্যয়ের ক্ষেত্রে সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে এটি জনগণের জন্য দুর্ভাগ্যজনক বলছে সিপিডি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি আরও বলেন যারা বৈধ উপায়ে আয় করেন তাদের সর্বোচ্চ ত্রিশ শতাংশ কর দিতে হবে আর যারা অবৈধ উপায় সম্পদ অর্জন করেন তাদের পনেরো শতাংশ কর দিয়ে বৈধ করার বিধান সামাজিক ন্যায্যতা হয়নি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা চিন্তার বিষয় কারণ এতে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে রাজস্ব আদায় পরিকল্পনা বাস্তবসম্মত নয় বলেও মনে করে সিবিডি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন অর্থনীতি দুর্বল অবস্থা মেনে নিয়ে বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা হলে যৌক্তিক্ষত এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে এক্সট্রা অর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কি না অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় কারখানে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তিহার আমার যদি ভুল না হয় অধ্যায়ের তিন সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা সরকারের এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিপরীত মুখী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা তবে এতে সমর্থনও রয়েছে কারো কারো সমর্থন ক্ষেত্রে কমিউনিটি সেন্টার ভাড়া নিতে আয়কর রিটার্ন দাখিলের নতুন প্রজন্মের শিক্ষা দীক্ষা কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এখন মোবাইল ও ইন্টারনেট নির্ভরতা তথ্য প্রযুক্তির সুফল ভোগ ছাড়া সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখাও দায় কিন্তু দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট চড়া দ্রব্য বাজারে এখন নতুন করে মরার উপর খাড়ার ঘা অনেকের কাছে মোবাইলে কথা বলার খরচ বেড়েছে নজিরবিহীন কেউ যদি একশো টাকা রিচার্জ করে তবে সরকারকে কর দিতে হবে আটাশ টাকা ইন্টারনেট ব্যবহারে চলতি অর্থ বছরে পনেরো শতাংশ ভ্যাট থাকলেও প্রস্তাবিত অর্থ বছরে ভ্যাট হবে বিশ শতাংশ একে বাস্তবতা বিরোধী মনে করছেন শিক্ষার্থীরা আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্ট আমরা রিসার্চ করবো থেকে টাকাটা আসবে করতে স্টাডির যে মেইন ইয়াটা সেটাই অনলাইন বেসড এখন ইউনিভার্সিটিগুলো যার কারণে এখন স্টুডেন্টদের আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটুকু রোজগার করি ওটা দিয়ে তো আমাদের চালাইতে হয় এখন এটা যদি তুলনামূলক চাপটা আমাদের উপর কম আসে সেক্ষেত্রে আমাদের জীবনযাপনটাও সুবিধা হয় আমার মনে হয় যে আমাদের এত এত উন্নয়নের জন্য এত এত ঋণের জন্য হয়তো এখন সব দিক থেকে শুল্ক বাড়ায় দিয়ে ঋণ থেকে সরকার তবে মোবাইল ফোনে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়াকে সমাধান হিসেবে দেখছেন কেউ কেউ সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে একে বাধা মনে করছে না নতুন প্রজন্মের অনেকে মোবাইল বা ইন্টারনেটের খরচ বেড়ে গেছে আমার মানে প্রেমের ক্ষেত্রে ওয়াইফাই আর ইন্টারনেটের খরচ যাদের মন একসাথে থাকে ঠিক আছে ওয়াইফাই আর ইন্টারনেট দিয়ে কিছু হয় না তারা খরচ করবে এটা স্বাভাবিক বেশি টোয়েন্টি যেটা বাড়ানো হয়েছে এতে আমার মনে হয় না যে এই জেনারেশন কৃপণতা কর এবারকার বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি স্টুডেন্টরা যারা বর্তমান সময়ে প্রেমের সাথে সম্পর্কিত তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি কারণ এখন কথা বলে তাদের কাছে দুঃসজনক হয়ে যাবে ইন্টারনেট এমনভাবে ছড়াইছে যে আমরা এটা একটা নেশার মতো হয়ে গেছে মাদকের মতো যে আমরা যদি ওয়াইফাই না চালাই দেখা যায় যে মনে যে দিনে একটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে প্রস্তাবিত বাজেটে বাড়বে বিয়ে সাদিতে আনুষ্ঠানিকতার খরচ বিয়ের প্রয়োজনীয় পণ্য সামগ্রীতে এমনিতেই শুল্ক অনেক বেশি এর উপর আবার অনুষ্ঠান আয়োজনে হল ভাড়া নিতে দেখাতে হবে আয়কর সনদ তবে বিষয়টির সমাধান আছে অবিবাহিতদের কাছে যেখানে খরচ কম সেই বিয়েতে তত হচ্ছে আল্লাহ তালার নিয়ামত বেশি হয় এবং কমিউনিটি সেন্টারেই যে শুধু বিয়ে করতে হবে এমন না আমরা গ্রামে যাব গ্রামে গিয়ে হচ্ছে সবাইকে নিয়ে বিয়ে সাথে যত সহজলভ্য এই সব জিনিসগুলো যত সহজলভ্য পাচ্ছে তত অপরাধ বাড়তেছে তো সেই দিক থেকেও একটু সচেতন হবে আর আমাদের বাবা মা যারা আছে তারাও সচেতন হবে বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে এসব বিষয়ে বিবেচনার অনুরোধ সবার মাইনুল শোভন বাংলা ভিশন ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্য যারা বদল করেছেন তাদের সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতি বছর বাজেটের আগে বিএনপি জামাত বিবৃতি রেডি করে রাখে এবং বাজেট ঘোষণার তা প্রকাশ করে বলে বাজেট জনবান্ধব হয়নি অথচ গত পনেরো বছরের তুলনায় এই বাজেটের আকার এগারো গুণ বৃদ্ধি পেয়েছে যদি উন্নয়নে না হতো তবে বাজেটের আকার বাড়ল কি করে সেই প্রশ্ন তোলেন ড হাসান মাহমুদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের এক বিচারপতি সকালে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান নেপালের প্রধান বিচারপতি বিশম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রেঞ্জিং ইয়ার্গদি এ সময় শ্রদ্ধা জ্ঞাপন শেষে বেদির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে পালন করেন তারা পরে পনেরোই আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন বিচারপতিরা গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পুলিশ সুপার আল বেলি আফিফা সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন পরে তিন দেশের বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন দুই দফা সময় বাড়িয়ে অবশেষে সেপ্টেম্বরে চালু হচ্ছে চট্টগ্রাম ও ওয়াসার জুড়ে প্রকল্প প্রতিদিন ছয় কোটি লিটার পানি সরবরাহ হবে এই প্রকল্প থেকে এতে দক্ষিণ চট্টগ্রামে গড়া গড়ে ওঠা কয়েকশো শিল্প কারখানার পাশাপাশি দশ লাখ মানুষের সুপে ও পানির সংকট দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের চট্টগ্রাম থেকে রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা শিল্প কারখানায় পানির সংকট দীর্ঘদিনের এসব কারখানা এবং চার উপজেলা সদরের পানির সংকট দূর করতে দুই হাজার উনিশ সালে প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলি নদীর তীর ঘেঁষে জ্যেষ্ঠপুরার একচল্লিশ দশমিক দুই ছয় একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন জুরি পানি শোদ্ধাঙ্কার প্রকল্প কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দুই হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এখন শেষ পর্যায়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম জানিয়েছেন সেপ্টেম্বরে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলার বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় পানি সরবরাহ করা যাবে এই প্রকল্পের আওতায় আসলে সিক্সটি এম পানি মানে ষাট কোটি ষাট পানি অর্থাৎ ছয় কোটি লিটার পানি উৎপাদিত হবে যেটার মাধ্যমে আমরা আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চল সাথে সাথে পটিয়া এবং বোয়ালখালী যে আবাসিক গ্রাহকগুলো আছে আমরা উপজেলা সদরের যে সমস্ত আবাসিক গ্রাহক আছেন ওনাদেরকে আমরা পানি সরবরাহ করব। দক্ষিণ চট্টগ্রামে পানি সরবরাহের ব্যবস্থা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা পটিয়া পটিয়াবাসীর জন্য আসলে এটা অনেক সুখবর একটা বিষয় এখানে আসলে পটিয়াতে পানির সমস্যা শুধু পটিয়া না প্রায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা আছে পরিপাটি করে যদি পরিশুদ্ধভাবে জিনিসটা যদি সাপ্লাই হয় এবং সব জায়গায় যদি স্থাপন হয় এবং পটিয়ার আনাচা কানাচা যদি এটা সব জায়গায় যদি দেওয়া সম্ভব তাহলে মানুষ পানির কষ্ট থেকে অনেক মুক্তি পাবে এখন তো পানির সমস্যা না হলে সামনে ওয়াশার লাইন দিলে সুবিধা আরও সুবিধা হবে এদিকে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলা এবং শিল্প কারখানাগুলো ছিল ওয়াসার আওতার বাইরে প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে এসব এলাকা ওয়াসার আওতায় এনে পানির সংকট নিরসনের কথা বললেন চট্টগ্রাম ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক ওই কনফুলি নদীর তীরে আমরা করছি এটা কমপ্লিট এখন শুধু আমরা পাইপ লাইন করাটা কিছু বাকি আছে এবং সেটা কোটি এরিয়াতে পাইপ লাইন কমপ্লিট শুধু আনোয়ারা এরিয়াতে পানির লাইনটা একটা জায়গায় আমরা ওই নদী ক্রস করতে যাইয়া সেখানে আন্ডারগ্রাউন্ডে আসতে যাই আমাদের কিছু প্রবলেম হচ্ছে ওইটা ক্রস করলে বের হয়ে যাবে এর মধ্যে আবার একটা কেস করছে ওখানকার একটা পাবলিক এই মাদ্রাসা কমিটি সেই কেস আবার এখন আমরা ফেস করতেছি এই সমস্ত কারণ ডিলে হচ্ছে তো আমি আশা করতেছি যে এনি কেস এটা এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে এই প্রকল্পের অধীনে মহানগরীর কর্ণফুলীর তীর সংলগ্ন কল্পলোক আবাসিক ও বাকুলিয়া এলাকায়ও পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম ওয়াসার বাংলা ভিশন নিউজ ডেস্ক কোরবানির পশু হাটে তোলার জন্য প্রস্তুত ভৈরবের খামারেরা উপজেলায় দুই হাজারেরও বেশি খামারে প্রায় আঠারো হাজার গবাদি পশু মোটা তাজা করা হয়েছে উপজেলার চাহিদার তুলনায় যা পর্যাপ্ত তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তায় খামারেরা বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্টে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা দামের পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ভৈরবের এ খামারে উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের নতুন খামারি মারিয়া ইসলাম জানালেন প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে পশুগুলো বর্তমানে দানা দাঁড়া তো অনেক দাম অনেক এর জন্য আমরা অনেক কিছু হয়ে যাচ্ছি মানে খাদ্যের দামের কারণে কারণ গরুকে ওয়াইট রেজে খাবার দিতে হচ্ছে গরু তো বড় হয়েছে তাকে তার ওয়াইটের নিচে তবে খাবার দিতে পারি না ওই এতটুকু খাবারের পরিমাণে আপনার

আমরা খামারিরা যদি বাড়তে করো না ঢুকে আমরা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা এখানকার উৎপাদিত পশুগুলো সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন তারা উষ্ণ আবহাওয়ার জন্য এই ক্লাইমেট রেজিলেন্স শেড তৈরি করতে হয় এই জিনিসটা আমাদের অনেক খামারিরা জানে না এবং এই এই নতুন নতুন টেকনোলজিগুলো আমাদের দপ্তরের সাথে যোগাযোগ রাখলে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো এবং এই প্রোভাইড করার জন্য নিরলসভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ফ্যাশন হসপিটাল ব্যুরো নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভারত থেকে গরু আনা না হলে লাভের আশা করছেন ভৈরবের খামারিরা বাংলা ফিশন নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট নাটোরে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ শহরের কান্দেভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা হয় শরীয়তপুরে টেলিভিশন সাংবাদিকদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে বিভিন্ন টেলিভিশনের তিরিশ জন সাংবাদিক এতে অংশ নেন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ টাঙ্গাল সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ব্রিজ কালভার সহ অবকাঠামোগত সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে পৌর শহরের তৃণমূল ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয় পাসপোর্ট নবায়ন করতে না পারায় সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের এক স্পেন প্রবাসী ব্যবসায়ী অভিযোগ করেন এটি স্পেনে বসবাসের বৈধতা হারাচ্ছেন তিনি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ স্পেইনে দ্রুতাবাসে সহযোগিতা চান তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ কর্মী ইজাজকে গুলি করে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে জেলা প্রেস ক্লাবের সামনে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান সাতক্ষীরা জেলা প্রশাসক লেগ স্পিন হান্ট এর মাধ্যমে বাছাই করা পঁচিশ জন লেগ স্পেনারের মাঝে কিটস বিতরণ করা হয়েছে জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির শর্মিলা কেয়া বাংলাভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব বেয়ার কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাজেটে দাম কমার কথা বলা হলেও নিত্যপণ্যের বাজারে উল্টো চিত্র ক্রেতারা বিরক্ত সপ্তাহ দুয়েক অপেক্ষার পরামর্শ বিক্রেতাদের শিগগিরই কমবে মূল্যস্ফীতি আশ্বাস অর্থমন্ত্রীর কালো টাকা সাদা করার সুযোগকে যৌক্তিক বললেন এনআরবি চেয়ারম্যান কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক বলছেন অর্থনীতিবিদরা বৈধ আয়ে ত্রিশ আর অবৈধতে পনেরো শতাংশ কর আরোপের তীব্র সমালোচনা এছাড়া এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিবি নিউজ ডট কম ও ফেসবুক ডট কম নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্লাইট বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে